আজকে ক্লাস সবে শেষ হয়েছে, সব বাচ্চারা বাড়ি ফিরছে, কারণ কালকে ওদের ফিল্ড ট্রিপ আছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, এই ফিল্ড ট্রিপটা দারুণ মজার হবে। হ্যাঁ, একটু দাঁড়া তো, কিছু একটা ভুলে গেছি। কোচ ডামরু বলেছিলেন চিকুকে ফিল্ড ট্রিপের কথাটা বলতে। আরে হ্যাঁ, আজকে ও ক্লাসে আসেনি, তাহলে চলো, ও দোকানে আছে হয়তো। ঠিক আছে, চ চিকু। বড় ছোট, কোচ বলেছেন ফিল্ড ট্রিপ হবে, তুমি আর তোমার দাদু ওখানে যেতে পারো। এটা তো খুব ভালো কথা। ও উনি কি ঠিক আছেন? ওনার পা খুব একটা ভালো নেই, ডাক্তার বলেছে যে ওনাকে বিশ্রাম নিতে হবে, আবার ওনার খেয়াল রাখতে হবে। মনে হচ্ছে কাল আমি কিছুতেই যেতে পারবো না, কিন্তু তোমরা মজা করো। দাঁড়াও, আমরা না হয় পরে যাব, আমরা ওনাকে সাহায্য করব, তাহলে উনি ফিল্ড ট্রিপে যেতে পারবেন। হ্যাঁ, আমরা দুজন সাহায্য করব। সত্যি তোমরা দুজন খুব ভালো। আবার কথাটা তো শোনো, আমার দাদুকে কিছু বলো না, তোমরা ফিল্ড ট্রিপের নাম শুনলে চিন্তা করবেন খুব। আমরা আপনাকে সাহায্য করতে এসেছি, সব সামলে নেব, আপনি শুধু বসুন আর আরাম করুন। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কোনো ব্যাপার না। দাদু বসুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। আর আমি ঘাড় টিপে দিচ্ছি। আমার নাতির তোমাদের থেকে কিছু শেখা উচিত। বাচ্চারা তাহলে বলো, আজ কিন্ডারগার্টেনে তোমরা কি করলে? আমায় ভাবতে দিন, আসলে নিকোর কাছে একটা উইন্ডাপ গাড়ি আছে, যেটাও আজকে দেখিয়েছে। মিস্টার বান্তর কাছে একটা অদ্ভুত পিয়াজ আছে, রিঙ্কি ডান্স প্র্যাকটিস করছিল, আর কোচ ডামরু আমাদের কালকে একটা ভালো খবর দিয়েছে, আর 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 উনি বলেছেন আমাদের ঠিক সময় কাল ক্লাসে যেতে। বড় বলতে দাও না, উনি বলেছেন ক্লাসে যেতে হবে। দাদু, গুড আফটারনুন, আমি এক্সপ্রেস ডেলিভারি থেকে দুটো প্যাকেজ নিতে এসেছি, এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। দাদু, ওটা আমরা করে দিচ্ছি, আপনি বিশ্রাম নিন। তুমি বিশ্রাম নাও দাদু। ঠিক আছে, একটা কমলা কালারের ডিটারজেন্টের ব্যাগ আছে, আর একটা সাদা রঙের আটার ব্যাগ আছে, দুটো মিক্স করে দিও। হলুদ রঙের সাবান গুঁড়ো আর আটা সাদা রঙের, হলুদ রঙের সাবান গুঁড়ো আর আটা সাদা, হলুদ রঙের সাবান গুঁড়ো আর আটা সাদা। ওগুলো সাবধানে নিয়ে যেও। চিন্তার কিছু নেই, ওরা ঠিক পারবে, ওদের নিয়ে কোনো চিন্তা করবেন না। আর হ্যাঁ, আমি শুনলাম যে কালকে তোমাদের ফিল্ম ট্রিপে যেতে হবে, তাহলে দাদু তুমিও কি ফিল্ম ট্রিপে যাচ্ছ? আরে না, কালকে যে ফিল্ম ট্রিপ আছে সেটা তো আমি জানতাম না। দাঁড়াও, আমার মনে হয় না ওটা কালকে হবে, আমি শুনেছি ওটা আজকেই হবে, ঠিক বলেছি না বড়? হ্যাঁ একদম। সত্যি? ঠিক আছে, মনে হয় আমি কোনো কিছু ভুল শুনেছি। সেটাই হতে পারে। তো তুমি এখানেই দাঁড়াও, আমি আটা আর ডিটারজেন্ট নিয়ে আসছি। বড় দাঁড়া, এগুলো আবার কি? এটা আটা নাকি ডিটারজেন্ট? আমায় ভাবতে দাও, হলুদ রঙের আটা আর সাদা রঙের সাবান গুঁড়ো, এটাই ছিল না? কি বলো ছোট? ভুলো না আর মিক্সও করো না। ঠিক আছে বাচ্চারা, আবার দেখা হবে। তোমরা তো অনেক কাজ করছো বাচ্চারা, সব ঠিক করে করেছো। এটা আমার পছন্দের ফল। আমাকে আর হলুদ আটা আর সাদা ডিটারজেন্ট দেখতে হবে না। কমলা আটা আর সাদা ডিটারজেন্ট কি? আরে না, কমলা ডিটারজেন্ট ছিল আর সাদা আটা ছিল, তোমরা সবাই গুলিয়ে ফেলেছো। ও না, ওই প্যাকেট তো রিঙ্কি আর বাবলির কাছে ডেলিভার হবে। এক্ষুনি গিয়ে ওদের বলতে হবে। দাদু, আমরা কি ওনাকে বলতে পারি? কিন্তু তাহলে দাদুকে তো আমাদের একা ছাড়তে হবে। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। চল। একদম ঠিকঠাক দিয়েছি আমি। আরে এর থেকে তো গন্ধ বেরোচ্ছে। আর একটু দিয়ে দেখো, আজকে আমি একটা অনেক বড় কেক বানাবো। হ্যাঁ মা।
হয়ে গেছে? আমি একটু বাইরে থেকে আসছি, ততক্ষণ তুমি সামলে নাও। এবার আমরা কি করব, কি করব? কার বাড়িতে আগে যাব, কাকে আগে বলবো? একটা কাজ করি, আমি বাবলির বাড়িতে যাচ্ছি, তুই পিঙ্কির বাড়িতে যা। ঠিক আছে। এই নাও সোনা, এই কাপড়গুলোকে মেশিনের মধ্যে দিয়ে দাও, যাও যাও যাও। এই নাও। আমি আরেকটু বেশি ডিটারজেন্ট দিয়ে দিই, তাহলে আরো ফেনা হবে। আরে তোরা দুজন এখানে কি করছিস? তোমায় বল ডেলিভারি করা হয়েছে। আমরা খুব দুঃখিত। এখানেই দাঁড়াও, আমি দেখছি গিয়ে। এসো, বাইরে বেরিয়ে এসো তোমরা। বাবা, তুমি তো হিরো। এটা আমাদের ভুল, আমরা তোমার অর্ডারটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। গুড আফটারনুন, কি হচ্ছে এখানে? হ্যালো, বলো কি সাহায্য করব? এটা আমার বাবার লিস্ট। মুন্না, এতগুলো স্ন্যাকস। কালকে আমাদের ফিল্ড ট্রিপ হবে, সব বাচ্চারা আর তাদের বাবা মায়েরা আসবে, তাই আমি বেশি করে খাবার নিয়ে যাচ্ছি যাতে শেয়ার করতে পারি। চিকু আর আপনিও আসবেন তো? আসবেন তো দাদু? এগুলো স্ন্যাকস ট্রিপের জন্য। কি কাল বড়? ওকে বলতে দিচ্ছে না কেন? উনি বলেছেন আমাদের ক্লাসে ঠিক সময় ঢুকতে। তাহলে দাদু, তুমিও কি ফিল্ড ট্রিপে যাচ্ছো? এখন আমি বুঝতে পারছি। খুব বড় ঝামেলায় পড়লাম এবার। দাদু, এই ঝাঁটাটা আমাদের দিয়ে দাও, আমরা পরিষ্কার করছি, সবাই মিলেমিশে করব। কোনো ব্যাপার না আমার বাচ্চারা, আমার পা একদম ঠিক আছে আর কোনো কষ্টই হচ্ছে না। এই দেখো দেখো, সাবধানে। দাদু, সত্যি তোমার পা ঠিক হয়ে গেছে? একদম। আমাকে বিশ্বাস হচ্ছে না নাকি? এবার দেখাবো আমার পা কি করতে পারে। দাদু, তুমি মিথ্যে বলছো, তোমার পা এখনো ঠিক হয়নি। আমি ঠিক হয়ে যাব, তুমি যাও। না, আমি কোথাও যাব না, কাল সারাদিন আমি তোমার কাছেই থাকবো। ও ফিল্ড ট্রিপে যাবে না, আমরা খুব মিস করবো। ও দাদুর পা যদি ঠিক থাকতো তাহলে তো আসতে পারতো, খুব খারাপ লাগছে। ছোট বড়, তোরা এখানে কি করছিস? মুন্না, কি হয়েছে তোদের, মন খারাপ কেন? আমি আর বাবু তোমাদের কি কোনো সাহায্য করব? এই রকম হয়েছে, চিকু আর ফিল্ড ট্রিপে যাবে না। আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। আজ সবার ফিল্ড ট্রিপে যাওয়ার কথা। চিকু, মুন্না, বড়, তোমরা এখানে কি করছো? তোমাদের তো ফিল্ড ট্রিপে যাওয়ার কথা। যেতে কোনো সমস্যাই নেই, সবাই অপেক্ষা করছে। এগিয়ে চলো। হ্যালো বাচ্চারা, কখনো কখনো নিজের পরিবারের লোক যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে তাকে সাহায্য করা উচিত। মনে রেখো, পরিবারের লোক আর বন্ধুরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে, বাই।